أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমি মোহাম্মদ আসিফ মোল্লা। বর্তমান ভারতবর্ষের পরিস্থিতির প্রেক্ষাপটে ছোট্ট একটি আমার লেখা কবিতা ক্ষুদ্র জ্ঞানে, তো আশা রাখব যদি কবিতার মধ্যে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সকলে মতামত দেবেন এবং এটা গিয়ে বেশি বেশি করে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। কবিতাটার নাম জাগো ভারতবাসী। তার মানে আমরা সকলেই জানি যে আমরা কিন্তু ঘুমাচ্ছি, মানে জেগে ঘুমাচ্ছি। কবে আমরা জাগবো সেটা আমরা জানি না। আজকে আমাদের সামনে, চোখের সামনে হচ্ছে ধর্ষণ, চোখের সামনে হচ্ছে খুন, পিটিয়ে মারা হচ্ছে। এই দিল্লিতে মোহাম্মদ আয়েশকে লোক দেখছে যেন সার্কাস খেলা দেখছে, তার সামনে মারছে, কেউ এগিয়ে আসে না। মানে কি আমরা জাগবো না? কবে জাগবে আমাদের বিবেক, কবে জাগবে সেটা আল্লাহ ভালো জানে। তো তার পরিপ্রেক্ষিতে লেখা জাগো ভারতবাসী। জাগো জাগো ভারতবাসী, আমরা সকলেই মিলে গর্ব এই দেশ মুক্ত সন্ত্রাস। আমরা চাই এই দেশে থাকবে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, পারসি, শিখ, সকলেই পাশাপাশি এক হও ভারতবাসী, এক হও সকলে ভাই ভাই। আমরা সকলেই অশান্তি মুক্ত দেশ চাই। আমরা সকলেই এক নবীর উম্মত, একই আল্লাহর বান্দা সবাই। তাই তো আমি বলি দলে দলে ভাগ হয়ে যাচ্ছ কোথায়, এক হও ভারতবাসী, এক হও সকলে ভাই ভাই। আমরা সকলেই সন্ত্রাসী মুক্ত দেশ চাই। সকলে মিলে প্রতিবাদ কণ্ঠে কণ্ঠ মেলায়, সব ভেদাভেদ এসব ভুলে যায়। আজ যেদিকে দেখি শুধু হাহাকার, কেন মুসলিমদের প্রতি এত অবিচার? আমরা একসাথে মিলে মিশে তুলবো আওয়াজ, করবো সন্ত্রাস বিদায়। থাকবে না মোদের মনে কোনো সংশয়, মোদের জয়লাভ হবে নিশ্চয়। এক হও ভারতবাসী, এক হও সকলে ভাই ভাই। আমরা সকলে শান্তির ভারত গড়তে চাই। মোদের দেশের সন্তান তাবরেজ মোহাম্মদ আয়েশের কি অপরাধ ছিল? সাম্প্রদায়িক রাজনৈতিক দলের জন্য তাদের প্রাণ গেল। আমরা আর চাই না আমাদের দেশের সন্তানকে হারাতে, আমরা চাই দেশে শান্তি ফেরাতে। আমরা চাই ভারতের সব ধর্মের মানুষ আর কাঁদবে না দুঃখে। মোরা চাই এই দেশের প্রতিটা মানুষ থাকবে মিলেমিশে, থাকবে সুখে। মোরা চাই এই দেশের মানুষ ভিক্ষুক হয়ে ঘুরবে না কারো দ্বারে দ্বারে। মোরা চাই কাটবে না কারো রাত পানাহারে। এক হও ভারতবাসী, এক হও সকলে ভাই ভাই। আমরা সকলেই জঞ্জাল মুক্ত ভারত করতে চাই। মোরা চাই মজলুমেরা আর ফেলবে না চোখের পানি। মোরা চাই কোর্টের দ্বারে কাঁদবে না আর বিচারের বাণী। মোরা চাই ধর্ষিত বোন আর কাঁদবে না রাতের অন্ধকারে। মোরা চাই সন্ত্রাসীরা ভালো হবে তাদের ভুল বুঝতে পেরে। মোরা চাই বুঝবে ভারতবাসী, থাকবে না কেউ আর চিরদিনই। এক হও ভারতবাসী, এক হও সকলে ভাই ভাই। আমরা সকলেই অশান্তি মুক্ত দেশ চাই। মোরা চাই সাংবাদিকরা লিখবে সত্য খবর, চ্যানেলগুলি সত্য প্রচার করবে। মোরা চাই বন্ধ হবে সুদ ঘুষের লেনা দেনা, যোগ্য বেকার আর কারো বোঝা হবে না। মোরা চাই খুন খারাপি হবে না কবু আমাদের এই দেশে। এই দেশ গড়বে সবাই ভালোবেসে, সবাই মিলেবেসে। মিথ্যে কথা ভয়ের আমের নামে পড়ছে মন্ত্র, সাম্প্রদায়িক রাজনৈতিক দল বন্ধ করো এই নোংরা ষড়যন্ত্র। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।